আসলে দেখত হয়েছে কি পরিবর্তনকামী সরকারের দিন কেবল প্রতিবাদের প্রতিবাদ, চারিওফালে কেবল প্রতিবাদে আর প্রতিবাদ। দুদিনীয়া চকা বন্ধর প্রতিবাদর মাজতেই আকো আরম্ভ হয়েছে চাহ মজদুর সকলের প্রতিবাদ। খাটি খোয়া চাহ মজদুর সকলে সাব্যস্ত করলে প্রতিবাদ। গোয়ালপাড়া দুধনৈর হিমলিত চাহ বাগানত চাহ শ্রমিক সকলের উত্তাল প্রতিবাদ। বিভিন্ন দাবি সম্বলিত এগারো দফিয়া দাবিরে রাজ্যের বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ সাব্যস্ত করে চাহ শ্রমিক সকলে। পুয়া ভাগতে প্রায় এক সহস্রাধিক চাহ শ্রমিকে একত্রিত হয়ে বাগানের ভিতরতে সাব্যস্ত করে উত্তাল প্রতিবাদ। চাহ শ্রমিক সকলের দৈনিক মজুরি 351 টাকালে বৃদ্ধি করা, প্রাপ্য মজুরি প্রদান করা, অবসরী শ্রমিকর টাকা আদায় দিয়া, উপকর্মচারী সকলের দরমহা বৃদ্ধি করা আদি করে মুঠ এগারো দফিয়া দাবিরে রাজ্যের বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ সাব্যস্ত করে চাহ শ্রমিক সকলে। তেওঁলোকের এই দাবি অতি সোনকালে সরকারে পূরণ নকলে জঙ্গি আন্দোলন করার হুঙ্কার দিয়ে। অসম চাহ মজদুর সংঘর আহ্বান মর্মে পূব গোয়ালপাড়ার হিমুলিতলা চাহ বাগানত শ্রমিক সকলে তীব্র প্রতিবাদ সাব্যস্ত করে। দুদিনিয়া কার্যসূচীরে পালন করা এই প্রতিবাদী কার্যসূচী দ্বিতীয় দিনও শ্রমিক সকলে অব্যাহত রাখে তেওঁলোকের প্রতিবাদ। যোৱাকালি আমি আজি দ্বিতীয় দিন এই ধর্ণা কার্যসূচী শ্রমিক রাইজে করে আছে। সরকারে যাতে আমার দাবি সমূহ অতি সোনকালে মানি লয় আর আমার যেখানি প্রাপ্য 351 টাকা বিগত দিনের পর আমি দাবি জানাই আছি, এই দাবিটি অতি শীঘ্রে মানি লয় যায়। সরকারে যদি এই দাবি মানি নলয় তাহলে আমি ইয়াতে আকো জঙ্গি ধরনের কার্যসূচী করবলে আমি বাধ্য নাই। কি কব, আজি আমি হিমলিতলা চাহ মজদুর কোর্টে আজি এই ধর্ণা কার্যসূচীর দ্বিতীয় দিন। আমার আজি আমার মূল দাবি সরকারের ওসর আমার চাহ শ্রমিকর মজুরি বৃদ্ধি। আমি দীর্ঘদিনের প্রতিবাদ করে আছো যে আমার মজুরি বৃদ্ধি করব লাগে, লেকিন এতালেক সরকারে আমার মজুরি বৃদ্ধিক লো গুরুত্ব দিয়া নাই। আমার কেইবাটাও প্রাপ্য আছে কিন্তু কোনোটা একটা প্রাপ্য আমার গুরুত্ব দিয়া নাই, বিশেষকে আমার মজুরি। নেক্সট হল আমার যুদ্ধ পাত তোলা নিরিখ ঠিকার উপরতে আমার একটা মূল্য বৃদ্ধি হয়, সেইটাই যাতে অতি শীঘ্রে সরকারে আমার মজুরি বৃদ্ধি আর যুদ্ধ পাত তোলা ঠিকা একটা আছে ঠিকাটা যাতে নিরিখর মূল্যটা যাতে বৃদ্ধি করে, অন্যথা আমি সরকারের এগেনস্টে আমি জঙ্গি আন্দোলন একটা হাতত লওয়া বাধ্য হম। কারণ আমি দীর্ঘদিনের এই ধর্ণা কার্যসূচী চলাই আছো কিন্তু সরকারে আমাক গুরুত্বপূর্ণভাবে লওয়া নাই। কারণ আমি এই চাহ শ্রমিকে দীর্ঘদিনের বহুত দুঃখে কষ্টরে চাহ শ্রমিক হয়ে কাম করে আছো কিন্তু আমাক সরকারে এবারও গুরুত্ব দিয়া নাই। অনলি আমাক এসে ভোট ব্যাঙ্ক ইউজ করে আছে, যাতে আমি সরকারে হুকিয়াই দিবা খুঁজো যে চাহ শ্রমিক আগর দিনের নিচনা নাই, আমাক যিকোনো প্রাপ্য আছে আমার বিশেষকে মজুরিটু অতি শীঘ্রে আমাক দিব লাগে। এখানে আমার সরকারের উপর অনুরোধ। নগরবেড়া পড়ার রন্ধ কলিতার রিপোর্ট, লাইভ টিভি ভারত।